ব্যস্ত নগরী ঢাকা থেকে আজকে আমরা যাব ভোলার চরপেশনে, আর সে যাত্রাটা শুরু করব লঞ্চ দিয়ে। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা থেকে চরপেশন যাওয়ার সকল গাইডলাইন, সেই সাথে আরও জানিয়ে দেব এই রুটের লঞ্চের কেবিন ভাড়া, ডেকের ভাড়া ও আরও ইত্যাদি। তো দর্শক, চলুন ভিডিও শুরু করা যাক। রাজধানী ঢাকা থেকে একটি বাসে করে আমরা রওনা করলাম ঢাকার নদীবন্দর সদরঘাটে। সেখান থেকে ভোলার চরপেশনের লঞ্চে করে আমরা চলে যাব গন্তব্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সদরঘাটে। এসে দেখতে পেলাম অনেক বিলাসবহুল ও বড় লঞ্চ রয়েছে এই ঘাটে। আসলে সদরঘাট একটি ব্যস্ততম এলাকা, দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের মূল স্থানই হল এই ঘাট, তাই তো সবসময়ই জাঁকজমক থাকে এই স্থানটি। অবশেষে ফারহান লঞ্চে উঠে পড়লাম আমরা। ঘড়ির কাঁটায় প্রায় 8টা, একটু পরেই আমাদের লঞ্চটি রওনা করবে গন্তব্যে। আসলে ফারহান লঞ্চটি দেখতে বিশাল ও বিলাসবহুল। এ লঞ্চের ছাদে এসে দেখতে পেলাম বুড়িগঙ্গার পারের শহর কেরানীগঞ্জের রাতের অসাধারণ দৃশ্য। লঞ্চের ভিতরে ও বারান্দার লাইটিংগুলো ছিল দেখার মতো, দেখে মনে হচ্ছে কোনো এক রাজবাড়ি। আসলে বরিশালবাসীদের যাতায়াতের মতো এমন সহজ ও আরামদায়ক সুবিধা অন্য জেলার মানুষরা কতটা পেয়ে থাকেন তা আমার জানা নেই। এ রুটে ঢাকা থেকে চরপেশন যাওয়ার ডেকের ভাড়া 500 টাকা এবং সিঙ্গেল কেবিন 1300 টাকা, ডাবল কেবিন 1800, সেই সাথে ভিআইপি কেবিন রয়েছে 3400 টাকায়। আসলে এ পথে ঢাকা থেকে ভোলার চরপেশনে যেতে সময় লাগে পুরো এক রাত। বলতে গেলে ঘুমলেই সকালে উঠে দেখবেন চলে এসেছেন নিজ গন্তব্যে। অবশেষে রাতের আধার পেরিয়ে আলোতে প্রবেশ করলাম আমরা। ভোরের আলোতে ছাদে দাঁড়িয়ে নদী ও আকাশের সৌন্দর্যটা ছিল দেখার মতো। এ পর্যায়ে চলতে চলতে ভোর হওয়ার সাথে সাথেই আমরা পৌঁছে গেলাম চরপেশনের বেতুয়া ঘাটে। আসলে অচেনা শহর থেকে নিজ জন্মভূমিতে যখন পৌঁছালাম তখন কি পরিমাণ ভালো লাগা কাজ করছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।